ইসরায়েলের সব ঘাঁটি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আওতায়। গাজায় অব্যাহত যুদ্ধ মধ্যপ্রাচ্যকে বিস্ফোরণমুখ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। রাফাতে ইসরায়েলের হামলা, গাজার সাহায্যেও কফিনে চূড়ান্ত পেরেক, বলল জাতিসংঘ। ইসরায়েলের ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ। যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনারা যদি ফিলিস্তিন অথবা হামাসের সমর্থক হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে ফিলিস্তিন জিন্দাবাদ অথবা হামাস জিন্দাবাদ লিখে কমেন্ট করুন। ইসরায়েলের সব ঘাঁটি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আওতায়। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের উপপ্রধান শেখ আলী দামুস বলেছেন, দখলদার ইসরায়েলের সব কৌশলগত স্থাপনা এবং ঘাঁটি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আওতায় রয়েছে। লেবাননের বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধ শুরুর পরিণতির প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেছেন, দখলদার ইসরায়েলের লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধে জড়াতে ভয় পায়, কারণ তারা ভালো করেই জানে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ইসরায়েলের যে কোনো কৌশলগত স্থাপনা ও ঘাঁটিতে আঘাত আনতে সক্ষম। পুরো ইসরায়েল হিজবুল্লাহর এসব অস্ত্রের আওতায় রয়েছে। শেখ আলী দামুস বলেন, গাজার সমর্থনে দক্ষিণ লেবানন থেকে যেসব হামলা চালানো হচ্ছে তা বন্ধ করতে মধ্যস্থতাকারীদের শরণাপন্ন হয়েছে ইসরায়েল। তারা চায় উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর হামলা বন্ধ হোক, এর ফলে তাদেরকে এই উত্তর ফ্রন্টে ব্যস্ত থাকতে হবে না এবং সেখানকার উপশহরগুলোতে ইহুদিবাদীরা বসবাসের জন্য ফিরতে পারবে। হিজবুল্লাহর এই নেতা বলেন, শত্রুরা যদি হুমকির মাধ্যমে প্রতিরোধ আন্দোলনকে পিছু হটাতে বাধ্য করতে চায় তাহলে মারাত্মক ভুল করবে, এর ফলে তারা কঠোর জবাব পাবে। লেবাননের বিরুদ্ধে বড় ধরনের কোনো যুদ্ধ শুরু করলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে গাজায় অব্যাহত যুদ্ধ মধ্যপ্রাচ্যকে বিস্ফোরণমুখ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের অব্যাহত আগ্রাসন পুরো মধ্যপ্রাচ্যকে বিস্ফোরণমুখ করে তুলতে পারে। গতকাল রাজধানী আম্মানে বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ক্যাপ্রিয়েলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন আইমান সাফাদি। তিনি বলেন, প্রতিটি দিন যুদ্ধের সাথে পার হয় এবং মধ্যপ্রাচ্য বিস্ফোরণমুখ পরিস্থিতির সৃষ্টির ঝুঁকি বাড়ায়, এতে হতাহতের সংখ্যাও বৃদ্ধি পায়। চলতি বছর মধ্যপ্রাচ্যে আগামী 10 মার্চ থেকে পবিত্র রমজান শুরুর সম্ভাবনা রয়েছে। সংবাদ সম্মেলনে বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী গাজায় ইসরায়েলের আগ্রাসনে সৃষ্ট মানবিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এরই মধ্যে জর্ডান মধ্যপ্রাচ্য শান্তি নির্মাতা হিসেবে নিজেকে প্রমাণ করেছে এবং আমরা আম্মানের এই প্রচেষ্টাকে সমর্থন করি। এদিকে রাফাতে ইসরায়েলের হামলা, গাজার সাহায্যেও কফিনে চূড়ান্ত পেরেক। রাফাতে একটি পূর্ণমাত্রায় ইসরায়েলি সামরিক অভিযান গাজায় মানবিক সহায়তা কর্মসূচির চূড়ান্ত মৃত্যু ঘটাবে। সেখানে বর্তমান সম্পূর্ণভাবে অপর্যাপ্ত সহায়তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সোমবার জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস সতর্ক করে দিয়ে বলেন, জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সামনে বক্তৃতাকালে আন্তনিও গুতেরেস বলেন, গাজার দক্ষিণতম শহরে সর্বাত্মক আক্রমণ, সেখানে আশ্রয় নেওয়া 1 মিলিয়নের বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য কেবল ভয়ঙ্কর হবে না, এটি আমাদের সাহায্য কর্মসূচির কফিনেও চূড়ান্ত পেরেক ঢুকে দেবে। সোমবার গাজা উপত্যকায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধে অবরুদ্ধ এই উপত্যকায় এ পর্যন্ত কমপক্ষে 29,782 জন নিহত হয়েছে। এদিকে ইসরায়েলের ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ। এবার লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা সফলভাবে ইসরায়েলের একটি দীর্ঘ আকৃতির হেরমেস ড্রোন ভূপাতিত করেছে। গোষ্ঠীটির দাবি, লেবাননের আকাশসীমা লঙ্ঘন করায় ড্রোনটিকে ভূপাতিত করা হয়। দক্ষিণ লেবাননের ইকলিক আল তুফা শহরের কাছে ভূমি থেকে আকাশের নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এটিকে ভূপাতিত করা হয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা সবসময় চোখ
কান নাক খোলা রাখছে। আর এই নজর বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। তারা সবসময় ইসরায়েলের ড্রোন ও আকাশযানকে ভূপাতিত করতে প্রস্তুত। এর আগে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছিল মারুস ইবন আমের এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা গেছে। লেবানন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর ইসরায়েলের দাবি, লেবাননের ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের ড্রোনকে আঘাত করতে পারেনি। তবে হিজবুল্লাহ এ ব্যাপারে শতভাগ নিশ্চিত করে জানিয়েছে তাদের যোদ্ধারা এই চালকবিহীন আকাশযানটিকে ভূপাতিত করেছে। এদিকে যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগ। ভয়াবহ যুদ্ধ, গণহত্যা এবং পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে পদত্যাগ করেছে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ এশতায়া। সোমবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। তার নেতৃত্বাধীন সরকার পশ্চিম তীর শাসন করত। এশতায়া বলেন, পশ্চিম তীর এবং জেরুজালেমে ব্যাপক আকারে সহিংসতা বৃদ্ধি এবং গাজা উপত্যকায় যুদ্ধ, গণহত্যা এবং খাদ্যভাবকে কেন্দ্র করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নতুন সরকার ও নতুন রাজনৈতিক পদক্ষেপ প্রয়োজন বলে মনে করেন এশতায়া। ফিলিস্তিনি কর্তৃপক্ষের রদবদল এবং যুদ্ধ পরবর্তী ফিলিস্তিনকে পরিচালনায় একটি রাজনৈতিক কাঠামোর ব্যাপারে কাজ শুরু করতে মাহমুদ আব্বাসের ওপর যখন মার্কিন চাপ জোরালো হচ্ছে তখনই এমন বক্তব্য দিলেন এশতায়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কখনোই চান না ফিলিস্তিনি রাষ্ট্রের নিয়ন্ত্রণ ও গাজা শাসন করুক। মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ বরাবরই তিনি এই ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ফিলিস্তিনি রাষ্ট্রের যে কোনো একতরফা স্বীকৃতিকে নেতানিয়াহু প্রত্যাখ্যান করেন। গত সপ্তাহে নেতানিয়াহুর এমন অবস্থানের প্রতি ইসরায়েলের পার্লামেন্টের উগ্রপন্থী সদস্যরা সমর্থন জানিয়েছে। তবে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ধরনের ভোটাভুটির নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য হওয়া এবং অন্যান্য দেশের স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে নেতানিয়াহুর অনুমতির প্রয়োজন। মন্ত্রণালয় তা পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে অশ্লো চুক্তি স্বাক্ষরিত হয় 1990 এর দশকের শুরুর দিকে। সেই থেকে এখনও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের অগ্রগতি হয়নি। এদিকে মিশিগানে বাইডেনকে শাস্তি দিতে চান আরব বংশোদ্ভূতেরা। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরতলির দোকান বা মসজিদে আসা লোকজনকে প্রায়ই ইংরেজির পাশাপাশি আরবি ভাষায় কথা বলতে শোনা যায়। সেসব ভবনের সামনে দুই ভাষার সাইনবোর্ডও প্রায় চোখে পড়ে। তবে ভাষা যাই হোক না কেন, আরব বংশোদ্ভূত মার্কিন ও মুসলমানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই অঙ্গরাজ্যের বাসিন্দারা প্রেসিডেন্ট জো বাইডেনের উপর বেশ নাখোঁজ। তাদের বিশ্বাস, বাইডেন গাজা যুদ্ধে ইসরায়েলের পাশে অনর অবস্থানে আছে এবং তাদের কথায় কান দিচ্ছেন না। রাজনৈতিক সংগঠন সামারা লুকমান নামাজের পর মসজিদের বাইরে প্রচারপত্র বিলি করিয়েছিল। সেই সময় তিনি ইংরেজিতে বলেন, ফিলিস্তিনির জন্য ভোট করুন, বাইডেনের জন্য নয়। ইয়েমেনি বংশোদ্ভূত এই অ্যাক্টিভিস্ট আরবিতে বলেন, বাইডেনকে ভোট দেবেন না। পথচারী অনেকেই তার সঙ্গে একমত পোষণ করে বলেছেন, অবশ্যই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগান সুইট স্টেট এবং দোদুলম্যান অঙ্গরাজ্য হিসেবে বিবেচনা করা হয়। এখানে কে জিতবে তা বলা কঠিন। 2020 সালের নির্বাচনে গুরুত্বপূর্ণ এই অঙ্গরাজ্যে মাত্র 1.5 লাখ ভোটের ব্যবধানে জিতেছিলেন বাইডেন। গাজা উপত্যকায় মৃত্যুর মিছিল বড় হতে থাকায় এখানকার বাসিন্দারা, যারা একসময় ডেমোক্র্যাট প্রার্থীকে বেছে নিয়েছিল, তারাই এখন বাইডেনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। অনেকে আশা করেছিলেন বাইডেনের ওপর চাপ দিয়ে তাকে ইসরায়েলের প্রতি সমর্থন থেকে সরিয়ে আনা যাবে এবং তিনি যুদ্ধবিরতির আহ্বান জানাবেন। তবে লুকম্যানের মতে একটি পক্ষ সরাসরি বলেই দিয়েছে, তারা কখনো বাইডেনকে আর ভোটই দেবেন না। বাইডেনকে ত্যাগ করো, এমন একটি গ্রুপের পক্ষে প্রচারে নেতৃত্ব দেয়া লুকম্যান বার্তা সংস্থা এএফপিকে বলেন, বাইডেন গণহত্যা করছেন, তিনি এতে অর্থায়ন করছেন। আগামী সপ্তাহে এই অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক বাছাই হতে যাচ্ছে। অবশ্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বাইডেনকে খুব একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে না। তবে সেখানে দলের ভোটারদের তাদের ব্যালটে প্রতীক হিসেবে অনিচ্ছুক বা ফিলিস্তিনিকে মুক্ত করো লেখার আহ্বান জানিয়ে প্রচার চালাচ্ছে লুকম্যান সহ অন্যান্যরা। ক্যাপিটল হিলের সাবেক ডেমোক্র্যাটিক চিফ অফ স্টাফ এবং লিসেন টু মিশিগান প্রচার গ্রুপের সদস্য আব্বাস আলাবি বলেন, আমাদের প্রেসিডেন্টের ওপর চাপ তৈরির জন্য এই প্রচার চালানো হচ্ছে, কারণ শিশুদের যেভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে সেই বিষয়ে তিনি কিছু করতে পারেন। লেবানিস বংশোদ্ভূত আব্বাস বলেন, এখানকার মানুষের অনেকেই এই যুদ্ধের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আব্বাস বলেন, বাইডেন এই গোষ্ঠীর সমর্থন হারানোর ঝুঁকিতে রয়েছে। শুধু আগামী নভেম্বরেই নয়, সম্ভবত আগামী এক প্রজন্মের সমর্থনও তিনি হারাবেন। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালালে জবাবে গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইহুদিবাদী ইসরায়েল।
ওই হামলায় ইসরায়েলের 1160 জন নিহত হন বলে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়। অবশ্য শুরুতে তারা 1200 জন এর বেশি মানুষের মৃত্যুর কথা জানিয়েছিল। অন্যদিকে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাবে ইসরায়েলের পাল্টা নির্বিচার হামলায় গাজায় নিহতের সংখ্যা প্রায় 30,000, তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। লিসেন টু মিশিগান চাপ তৈরির প্রচার শুরু করেছে, কিন্তু কিছু ভোটার বলেছে প্রেসিডেন্টকে নিয়ে তাদের হতাশা স্থায়ী। ইরাকি বংশোদ্ভূত 23 বছরের মেডিকেল শিক্ষার্থী মোহাম্মদ আলেমারা বলেন, বাইডেনকে ভোট দেওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। আপনি আমাদের 30,000 মানুষকে হত্যা না করলে আমাদের কাছে ভোট আশা করতে পারতেন। বাইডেনকে বাদ দিতে আরব বংশোদ্ভূত মার্কিনীদের যে দৃঢ় মনোভাব তা প্রায়ই উদারপন্থী রাজনৈতিক বিশেষজ্ঞদের বিভ্রান্ত করে। মুসলিম ও আরবরা কি করবেন, তারা কি ট্রাম্পকে ভোট দেওয়ার কথা ভাবছেন? মুসলিম নিষিদ্ধের অভিবাসন নীতির পেছনে এই রিপাবলিকানরা, তাদের সমর্থকেরা খ্রিস্টান জাতীয়তাবাদ সমর্থক। লুকমান বলেন, আমরা বোকান নই, আমি মুসলিম নিষেধাজ্ঞা থেকে বেঁচে গেছি, কিন্তু গাজার এই শিশুরা জো বাইডেনের হাত থেকে বাঁচেনি। তিনি বলেন, ইসলাম ভীতি ছড়ায় এমন কাউকে আমার ভোট দেওয়া উদ্দেশ্য নয়। বাইডেন যদি কেবল গাজায় মৃতদের পুনরুজ্জীবিত করতে পারেন তাহলে কেবল আমি তাকে ভোট দেব, যা আদতে সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় ব্যবস্থায় ভোটারদের প্রায় কোন প্রার্থীকে ভোট দেবেন তা নিয়ে চিন্তায় পড়তে হয়, কারণ দেখা গেল তারা কোনো প্রার্থীকেই শতভাগ সমর্থন করেন না। বর্তমান পরিস্থিতি বিবেচনায় 27 বছর বয়সী নার্স ফাতিমা এল জাকির বলেন, ট্রাম্প তুলনামূলক কম খারাপ। তবে আব্বাসের মতো অনেকে এই প্রশ্নটাকে বাতিল করে দিয়েছে। তিনি বলেন, আপনি কিভাবে আমাকে এমন প্রশ্ন করেন? এর একটু পর তিনি বলেন, ও ট্রাম্প হবে আপনার ভ্রম। আব্বাস বলেন, আপনার প্রতিনিধিদের ডাকুন, তাদের বলুন আপনি যুদ্ধবিরতি চান, রক্তপাত বন্ধ করলেই আমরা রাজনৈতিক পরিণতি নিয়ে কথা বলতে পারি। বাইডেনকে মিশিগানের ইউনিয়নগুলোর সঙ্গেও লড়তে হবে, যারা শ্রমিক বান্ধব প্রেসিডেন্ট শিবির থেকে সরে যাচ্ছে। অনেক ইউনিয়ন ও শ্রমজীবী ভোটার ইতিমধ্যে রিপাবলিকান রক্ষণশীল সামাজিক নীতিতে আকৃষ্ট হয়ে তাদের প্রতি সমর্থন জানিয়েছে। একজন কারখানা শ্রমিক ও ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিটের সদস্য মারওয়ান বেদউইন বলেন, গাজা ছিল ব্রেকিং পয়েন্ট। বাইডেনের উপর ক্ষিপ্ত মারওয়ান ইউনিয়নের রাজনৈতিক শাখায় তৎপরতা বন্ধ করে দিয়েছে, অথচ ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়ন বাইডেনকে সমর্থন করে। মারওয়ান নভেম্বরে কিভাবে ভোট দেবেন সে বিষয়ে কিছু না বললেও ডেমোক্রেটিক অনেক নীতির প্রতি তার এখনো আস্থা আছে বলে জানিয়েছেন। তবে তিনি বলেন, তার ভোট পেতে হলে বাইডেনের জেগে ওঠা এবং তার পথ পরিবর্তন জরুরি। বাইডেন প্রশাসন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতি প্রেসিডেন্ট বাইডেনের হতাশা ফুটিয়ে তোলার চেষ্টা করছে এবং এর মধ্য দিয়ে মুসলিম ভোটারদের উদ্বেগ কিছুটা কমানোর চেষ্টা করছে। কিন্তু গত 7ই অক্টোবর হামলার পর থেকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দফায় যুদ্ধবিরতির রাজি করাতে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় ওয়াশিংটন। গত মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির দাবি জানিয়ে আলজেরিয়ায় তোলা প্রস্তাবে ভেটো দিয়ে তা আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। লুকমান বলেন, আমার উদ্দেশ্য বাইডেন এখন যা করছেন সেই জন্য তাকে শাস্তি দেওয়া। তিনি আমার সঙ্গে, আমার সম্প্রদায়ের, যারা তাকে ভোট দিয়েছেন সবার সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন। এদিকে পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী মুখ্যমন্ত্রী হলেন মরিয়ম নওয়াজ। তিনি মুসলিম লীগ নওয়াজ দলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন মরিয়ম নওয়াজ। মরিয়ম PMLN এর নেতা এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে এবং সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ভাতিজি। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের পর পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে PMLN এর দলের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, যার ফলে নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম এই পদে নির্বাচিত হয়েছেন। মরিয়মের প্রতিদ্বন্দ্বী ছিল SIC-র প্রার্থী রানা আফতার আহমেদ, তবে SIC ভোটাভুটির বর্জন করায় তিনি কোনো ভোট পাননি। মরিয়ম 220 জন MP-র ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ভোটের ফল জানিয়ে প্রাদেশিক স্পিকার মালিক আহমেদ খান মরিয়মকে বিজয়ী ঘোষণা করেন। এরপর স্পিকার মরিয়মকে মুখ্যমন্ত্রী ও পার্লামেন্ট নেতার আসনে বসার আহ্বান জানান। গত 8ই ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় প্রাদেশিক পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে পাঞ্জাবের একটি আসন থেকে জয়লাভ করেন মরিয়ম নওয়াজ। কেন্দ্র ও প্রদেশগুলোয় জোট সরকার গঠন নিয়ে পাকিস্তান পিপলস পার্টি ও PMLN এর টানা কয়েকদিনের আলোচনার পর গত সপ্তাহে সরকার গঠন নিয়ে সমঝোতা হয়। এরপর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে PMLN থেকে মরিয়মকে মনোনয়ন দেওয়া হয়। এদিকে ইমরান খানের PTI সমর্থিত MP-দের সমন্বয়ে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সদস্যরা মুখ্যমন্ত্রী নির্বাচনের আগে পাঞ্জাব বিধানসভা থেকে অধিবেশন ত্যাগ করেন।
এদিকে বাইডেনের চিঠির জবাব দিলেন প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ পরিচালক আইলিন লাওবাচারের কাছে চিঠির অনুলিপি হস্তান্তর করেন। বাংলাদেশ প্রধানমন্ত্রীকে পাঠানো মার্কিন প্রেসিডেন্টের চিঠির জবাব এটি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান চিঠির মূল কপি হোয়াইট হাউসের কাছে হস্তান্তর করবেন। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা তাদের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় সূচনা করতে চাই। সম্পর্ক জোরদারের মাধ্যমে দেশ দুটি উপকৃত হবে। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠকে আন্তঃসংস্থা মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বদান পরিচালক আইলিন লাওবাচার, ইউএসআইডির এশিয়া বিষয়ক সহকারী প্রশাসক মাইকেল শিফার, পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার এবং ঢাকা মার্কিন দূতাবাসের সিডিএ হেলেন লাফাভে বৈঠকে উপস্থিত ছিলেন। এ সময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অঞ্চলের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম সহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিদ্যমান সম্পর্ককে আরও গভীর করার জন্য নতুন অনেক অন্বেষণকে কেন্দ্র করে আলোচনা হয়। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, রোহিঙ্গা মানবিক সহায়তা, জলবায়ু পরিবর্তন এবং জ্বালানি খাতের ওপর গুরুত্ব আরোপ করা হয়। পররাষ্ট্রমন্ত্রী শান্তির পক্ষে এবং যে কোনো ধরনের যুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি অর্জনের জন্য যুক্তরাষ্ট্রকে তার সুবিধা ব্যবহার করার আহ্বান জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বৈঠকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃতি খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে প্রত্যার্পণের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের অর্থনৈতিক লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছিল। তিনি একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য অভিন্ন দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের সঙ্গে অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্বের পরবর্তী অধ্যায়ে প্রবেশ করতে যাওয়ার বিষয়ে চিঠিতে বাইডেন বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি, বৈশ্বিক স্বাস্থ্য, মানবিক সহায়তা, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য একসঙ্গে কাজ অব্যাহত রাখতে তার প্রশাসনের আন্তরিক আকাঙ্ক্ষার কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সমস্যা সমাধানে আমাদের একসঙ্গে কাজ করার দীর্ঘ ও সফল ইতিহাস রয়েছে। আমাদের শক্তিশালী মানুষের বন্ধনই এই সম্পর্কের ভিত্তি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।